একটা মারাত্মক মহামারী প্রত্যেকটি দেশই এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য তারা ইমার্জেন্সি জরুরি অবস্থা ঘোষণা করছে বিষয়টা করছে এবং তারা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে। প্রায় দুর্ভাগ্য আমাদের যে আমাদের বাংলাদেশে ব্যাপারে সচেতন করা হয় এবং আমরা যেটা লক্ষ্য করলাম যে এখানে প্রথম দিকে দেওয়া হয় সরকারের ভাষ্যমতে তিনজন আক্রান্ত ব্যক্তি খবর পাওয়ার পরে আপনার খবর আমরা দেখেছি আমরা যেটা এখন লক্ষ্য করছি যে আপনার আমাদের কোর্টগুলোতে আপনার এই ধরনের স্ক্রিনিংয়ের কোনো ব্যবস্থা নেই। আমাদের এয়ারপোর্টে পর্যন্ত আপনার যে স্ক্রিনিংয়ের ব্যবস্থা এতই অপর্যাপ্ত যে এটা চীনা রাষ্ট্রদূতকে বরাদ্দ করতে হয়েছে যেখানে পর্যাপ্ত স্ক্রিনিং ব্যবস্থা নেই। আমরা আজকের খবর কাগজে দেখলাম যে ঢাকা এয়ারপোর্টে একটি বাড়ানো হয়েছে, চট্টগ্রাম এসছে আর আরেকটা এসছে সম্ভবত শাহজালালে তিনটা বাড়ানো হয়েছে, এটা একেবারেই অপরিহার্য। অন্যদিকে যে চিকিৎসা কেন্দ্রগুলোকে এয়ারমার্ক করা হয়েছে সেই চিকিৎসা কেন্দ্রগুলোতে সরকারের বিষয়ে আমাদের যে বক্তব্যটা আমরা স্বাগত বলতে এটা নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই বললেন যে তারা অনেক দেরি করে এই কাজগুলোর সুযোগটা শুরু করেছেন এবং এর কারণটা হচ্ছে যে রাজনৈতিক কারণে তারা বিশেষ বর্ষ পালনের কারণে তারা এই দিকে কোনো নজর দিতে পারেনি। আমাদের দেশে এই ভাইরাস সম্পর্কে আমাদের দেশে কেন পৃথিবীতে এই ভাইরাস সম্পর্কে খুব বেশি ধারণা তো নেই, যার ফলে এটাকে নতুন করে দেখা আমাদের দুর্ভাগ্য যে আমাদের যে উন্নয়নের যে ডামারোল বাড়ানো হচ্ছে সবসময় দুর্ভাগ্য করে আমাদের স্বাস্থ্যসেবা আমাদের হেলথ সেক্টর এতই দুর্বল এতই আপনার অব্যবস্থাপনা তার মধ্যে যে সাধারণ মানুষ কখনো সেখানে স্বাস্থ্যসেবা পাচ্ছে না। আজকে দেখুন ব্যাংকের ছাতার মধ্যে সমস্ত মেডিকেল কলেজ থাকে অব্যবস্থাপনা এটা কখনোই একটি সভ্য গণতান্ত্রিক দেশের জন্য যেহেতু এই সরকার জোর করে ক্ষমতায় এসছে তারা দখলদারী সরকার জনগণের কাছে জল দিতে নেই বলেই স্বাস্থ্যসেবা কী হলো শিক্ষা ব্যবস্থা কী হলো এখন পর্যন্ত সেটা তারা এইভাবে জনগণের কাছে দাঁড়াতে পারছে। আজকে দেখুন আমরা কত যে আমরা আমরা বলেছি যে কাজ বন্ধ করে দেওয়া দুর্ভাগ্যজনকভাবে তারা ব্যাপারে আফগান পত্রিকা দেখলাম যে আমেরিকাতে সমস্ত মহামারী ভারত সমস্ত ভিসা আপনার নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, অর্থাৎ সারা বিশ্বই আজকে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে একটা মহামারী এর সঙ্গে তো কোনো রাজনীতি সম্পর্ক সেই রাজনীতি নেই বলেই আমরা সরকারের দোষ ত্রুটি কোনো ধরিয়ে দিতে পারবো না। যদি কেউ তারা বলবেন যে রাজনীতি করবেন না, আমরা এখানে রাজনীতি করছি, আমরা এখানে পুরোপুরিভাবে আমাদের যে দায়িত্ব একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সেই দায়িত্ব আমরা পালন করছি। তো সেই দায়িত্বের অংশ হিসেবেই আজকে আমরা ব্লেড ডিস্ট্রিবিউশন করবো, আমরা যত সারা দেশে সারা দেশেই এটা করা হচ্ছে করবো এবং আমাদের এটা আমাদের সমস্ত শাখাগুলোকে আমরা বলে দিয়েছি তারা সজাগ থাকবে সচেতনতা সৃষ্টি করবে এবং আক্রান্ত মানুষদের পাশে গিয়ে দাঁড়াবে। আজকে আমাদের এই ব্লেড ডিস্ট্রিবিউশন আমরা শুরু করছি একটিমাত্র উদ্দেশ্য জাতিকে এই ধরনের মহামারী থেকে আক্রান্ত থেকে তার পাশে গিয়ে দাঁড়ানো জাতির পাশে একই সঙ্গে আমরা যেটা মনে করি আগেও আমরা বলেছি যে একটা গণতন্ত্র থাকলে গণতান্ত্রিক সরকার থাকলে এই সমস্যাগুলো প্রতিরোধ এবং সেটাকে যা যা ব্যবস্থা দরকার তা সরকার নিতে পারে। আজকে জনগণের কাছে আমরা আহ্বান জানাবো জনগণ যাতে করোনা ভাইরাস সম্পর্কে তারা সচেতনতা নেন এবং সচেতনভাবেই এটাকে প্রতিরোধের জন্য তারা সতর্ক।
ব্যাপারটা হচ্ছে যে আপনার আমাদের যে বিষয়টি আজকে একটা জাতীয়তা গণতা এর সঙ্গে কোনো রাজনৈতিক প্রশ্ন মানবিক কারণেই এসএসটি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া এটা একদম জরুরি একটা বিষয় হয়েছে। এবং আপনার নিশ্চয়ই গত রাত্রে যে আপনার মার্কিন যে রিপোর্ট আপনার প্রকাশিত হিউম্যান রাইটসের যে রিপোর্ট গত রাত্রে সেখানে বেগম খালেদা জিয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে যে তার এই মামলাটি জুডিশিয়াল যে মামলা হয়েছে সেটা ত্রুটিহীন নয় এবং বলা হয়েছে যে তার মুক্তির বিষয়টিও রাজনৈতিক কারণে বিলম্বিত করা হচ্ছে। সুতরাং আমাদের যে দাবি মানবিক কারণ প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে, সে যদি বন্দি থাকে তাহলে চিকিৎসা পাওয়ার অধিকার তার রয়েছে এবং জামিন পাওয়ার অধিকার আছে যদি আইনের মধ্যে থাকে। আমরা তো আইনের মধ্যে থেকেই জামিন চাই, আইনের বাইরে কিন্তু আমরা জামিন চাই। আমরা সেই কারণে আবারও বলছি যে আমরা এই বিষয়ে রাজনীতি করতে চাই না, সম্পূর্ণ মানবিক কারণে গণতন্ত্রের জন্য সংগ্রামী নেতা, তিনি আজীবন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য, তিনবার প্রধানমন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধে যার অবদান রয়েছে তাকে অবিলম্বে মুক্তি দেওয়া। একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে বিশ্ব মহামারী ঘোষণা করা হয়েছে করোনাকে, বিশ্ব মহামারী আজ গত রাতেই ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে আপনি বলে আসছিলেন যে আমাদের রাজধানীতেই হসপিটালগুলো অপ্রতুল, সেক্ষেত্রে জেলা পর্যায়ে যে অবস্থা এবং বেশ কিছু জেলায় কিন্তু কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সেখানে কিন্তু হাসপাতালগুলোতে কোনো ব্যবস্থা নেই, এই বিষয়ে কিছু বলবেন? আমি জেলা বলে দিয়েছি আপনাদেরকে যে সারা দেশেই স্বাস্থ্য ব্যবস্থা এত বেশি আপনার দুর্বল এবং এটা আপনার এত অপর্যাপ্ত এই ধরনের করোনারই যে মহামারীকে এটাকে প্রতিরোধ করার সরকারের সেই ক্ষমতা সৃষ্টি করে অবিলম্বে যাও চলে ঝুলে গেল দিবে কাকি ভাই ভাই মুখের উপরে মুখের বিশ্বাস Thank you.
এই সামনে খারাপ আমি খারাপ 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 দূরে থেকে নিয়ে যাবে আগে যান আগে যান আগে যান আমরা সামনে কিনিয়া রইলে আরে ভাই কি রে ভাই আপনার কি সমস্যা ভাই এত বহুত কমবে বহুত করছেন আপনারা এটা মুখে সামনে 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 আসছেন এবার মোবাইলটা দেখলে মোবাইল খাওয়া দিবা মোবাইল না কাম করতে আসবে না ভাই কোন কথা মার্কেট লাগবে
ক্ষমতা
Thank you.